বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের সাহেবের যে প্রেস ব্রিফিংয়ে আমি জানতে পারলাম যে আমাকে দুদলের সমন্বয়ক হিসাবে আওয়ামী লীগ থেকে দেওয়া হয়েছে। আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজকে দীর্ঘদিন পর্যন্ত পূর্ণদল যখন সৃষ্টি হয় সেই লগ্ন থেকে আমি এর সাথে সম্পৃক্ত ছিলাম এবং ওই কঠিন দিনগুলিতে, অগ্নিঝরা দিনগুলিতে স্বৈরাচার বিরোধী আন্দোলন, খালেদা বিরোধী আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আজকে সেই পুরনো দিনে আবার নতুন করে সম্পৃক্ত হওয়ার যে সুযোগ প্রধানমন্ত্রী দিয়েছেন তার জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে এই পূর্ণদল তার নেতৃত্বেই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সৃষ্টি হয়েছিল। এখন প্র্যাকটিক্যালি তিনি আমাদের কিন্তু চৌদ্দ দলের চেয়ারপার্সন, চৌদ্দ দলের মূল নেতা হচ্ছে তিনি এবং তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক কর্মসূচিগুলি আমরা বিভিন্ন সময় বাস্তবায়ন করেছি এবং যৌথ কর্মসূচিগুলি তিনি যেটা দিয়েছেন আন্দোলন সংগ্রামের সবগুলি তখন আমরা বাস্তবায়ন করেছি। আজকেও যে করোনা মোকাবেলা করার জন্য তার যে কর্মসূচি, তার যে নির্দেশনা, এগুলো যাতে বাস্তবায়িত হয় সঠিকভাবে, জনগণকে সজাগ করা, সচেতন করা এবং জনগণকে বোঝানো যে আজকে লকডাউনটাকে পুরোপুরি যদি সাকসেসফুল করা যায় তাহলেই কিন্তু আজকে এই সংক্রামক হবে না, এই অসুখটা এত সংক্রামিত হতে পারত না এবং বিভিন্ন রকম সচেতনতা সৃষ্টি করাই হচ্ছে আজকে মূলত কাজ। তা আমি চৌদ্দ দলের নেতা কর্মী যে যেখানে আছেন দেশের প্রান্ত অঞ্চলে তাদেরকে আমি অনুরোধ করবো এই জিনিসটা যাতে তারা সঠিকভাবে বাস্তবায়ন করে এবং তারা এদিকে বিশেষ দৃষ্টি দেন, এই অনুরোধ আমি তাদের করবো আপাতত। পরবর্তীকালে আমি নেতৃবৃন্দের সাথে, চৌদ্দ দলের নেতৃবৃন্দের সাথে আলাপ করবো, আলোচনার ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশাবলী সেগুলি বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি এতদিন পর্যন্ত এই চৌদ্দ দলের যিনি মুখপাত্র সমন্বয় হিসেবে কাজ করেছিলেন তিনি গত কয়েকদিন আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, মোহাম্মদ নাসিম সাহেব, তার বিদেহী আত্মার আমি মাগফিরাত কামনা করি, তার শোক সন্তান পরিবারের পক্ষে আমি সমবেদনা জানাই, আল্লাহ তাআলা তাকে ভেস্ত নসিব করুক। তিনি তার অসুস্থ শরীর নিয়েও এই চৌদ্দ দলের জন্য অনেক কাজ করেছেন, চৌদ্দ দলকে তিনি সচল রেখেছিলেন, চৌদ্দ দলের সমস্ত কর্মসূচি তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছিলেন। আজকে চৌদ্দ দল তাকে হারিয়ে অনেক ক্ষতি হয়েছে, আমি চেষ্টা করব ওই ক্ষতিগুলি পূরণ করে দিতে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।